চল কাল থেকে আমি প্লে করব, ঠিক আছে? কাল থেকে আমি সালমান খান, কাল থেকে আমি জিম করে বডি বানাবো, চল কাল থেকে না আমি শাহরুখ খান, হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখবো, আমি ও করবো, কাল থেকে না আমি নীরাজ চোপড়া, জ্যাভলিন থ্রো করবো। যদি লাইফে চ্যালেঞ্জ না নিই আমি এক সময় তো বুড়ো হয়ে যাবো, আমি বুড়ো হতে চাই না। আমার দরজার গিন্নি না থাকতেন, আমার প্রচন্ড পুজোতে ঝরুড়ে মা না থাকতেন, তাহলে আমি হয়তো আজ এই জায়গায় থাকতে পারতাম না। মানে আমি এমন একজন মানুষ যে লিটারেলি বউয়ের পয়সায় খেয়েছিল, কে বলে না যে তুই কি বড় হয়ে বউয়ের পয়সায় খাবি, দেখে চেঞ্জেস হচ্ছে। এবং জাস্ট মৃত্যুর সময় ভগবানকে বলতে বস আমি দেখেছি। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে প্রিয়ম সেনগুপ্ত আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের বিশেষ অতিথি যিনি, তিনি বিনোদন জগতে শুধুমাত্র পরিচিত মুখ নন, অত্যন্ত পরিচিত কণ্ঠ বলে RJ Nilanjan। নিরঞ্জন বঙ্গভূমিতে স্বাগত। ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট আমাকে এইভাবে ডাকার জন্য। নিরঞ্জন, সবার আগে আমি যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে RJ Nilanjan নামে খ্যাতি, পরিচিতি, প্রতিষ্ঠা, হঠাৎ করে এই প্রফেশনটা থেকে বেরিয়ে আসা। তুমি যদি আমার ক্যারিয়ার গ্রাফ দেখো, আমি যদি আমার টোটাল ক্যারিয়ার দেখাই, তাহলে আমি প্রত্যেক একটা সার্টেন টাইম অন্তর অন্তর আমার আগের সেফ প্রফেশনটা ছেড়ে দিয়েছি। আমি দুবাইয়ে চাকরি করতাম, দুবাইয়ে প্রচুর টাকা পাই, তুমি জানো অ্যাজ ইউজুয়ালি একটা ইঞ্জিনিয়ার একটা অয়েল ফিল্ড সেক্টরে কীরকম মাইনে পেতে পারে। আমাদের বড় বড় ম্যানেজাররা এখন স্যালারির কথা কল্পনা করতে পারে। আমি যখন 21 বছর বয়সে এটা পেয়েছি, 2 বছর পর যখন আমি সেখানে খুব স্টেবল করে গেছিলাম, আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। তারপরে ফিরে এসেছিলাম এখানে, অ্যান্ড আগেন একটা সার্টেন এখানে একটা লোকাল ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জয়েন করেছিলাম। তারপরে আবার সেই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আর চিন্তাও তাই, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ওই চাকরিটা করার পর আমার মনে হয়েছিল যে আমার নতুন কিছু করা উচিত। দেখো, জীবন একটা প্রিয়ম, তোমার জীবন তোমাকে ফুল এনজয় করে নিতে হবে, তুমি সেকেন্ড চান্স পাবে না বাঁচার জন্য। তোমাকে এই লাইফে সালমান খান হতে হবে, এই লাইফে শাহরুখ খান হতে হবে, তোমাকে এই লাইফে RJ হতে হবে, এই লাইফে ভিডিওর কাজ করতে হবে, এই লাইফে অমুকটা করতে হবে। তো আমার মনে হয়েছিল যে একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া যাক। আমি যদি এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাই, তো কিছুদিন পর আমি যেন ভারে কাটবো, ধার হয়তো থাকবে হয়তো থাকবে না, কিন্তু ভারে কাটবো। একবার আমার কবচ কুণ্ডল সব ত্যাগ করে লড়াইয়ে নামা যাক, দেখা যাক না কি হয়, দেখা যাক নতুন চ্যালেঞ্জ কি হবে। ম্যাক্সিমাম ফেলিয়ার হবো, এর থেকে বেশি কি হবে, পরে মনে হয় ওটা আমি ভালো করতাম, তখন দেখা যাবে কি করবো। কিন্তু যদি লাইফে চ্যালেঞ্জ না নিই আমি এক সময় তো বুড়ো হয়ে যাবো, আমি বুড়ো হতে চাই না। কিন্তু মানে এটার সঙ্গে যে প্রশ্নটা অবধারিত ভাবে উঠবে যে একটা সেফ প্রফেশন সেখান থেকে ছেড়ে আসা, আমাদের সকলেরই একটা পারিবারিক একটা কিছু টান থাকে, আমাদের আর্নিং মেম্বার হিসেবে মানে সেটাকে ফিল আপ করতে হয়। সেই জায়গাটা ফ্যামিলি সাপোর্ট কতটা? দেখো, আমার বাড়িতে যদি আমার দরজার গিন্নি না থাকতেন এবং আমার প্রচন্ড কুচুতে ঝরুড়ে মা না থাকতেন, তাহলে আমি হয়তো আজ এই জায়গায় থাকতে পারতাম না। সো পয়েন্ট হচ্ছে যে ওরা সবসময় সাপোর্ট করে গেছে, মানে ব্যাক এন্ডে সাপোর্ট করে গেছে। মানে আমি এমন একজন মানুষ যে লিটারেলি বউয়ের পয়সায় খেয়েছিল, কে বলে না যে আমাদের কি বলতো, তুই কি বড় হয়ে বউয়ের পয়সায় খাবি, এরকম একটা বাংলা সিরিয়াল টাইপের ডায়লগ থাকে না। আমি লিটারেলি একসময় খেয়েছি। দুবাই থেকে যখন চাকরি ছেড়ে এসেছিলাম, আমি এখানে মাস 2 চাকরি করিনি, তখন আমি লিটারেলি আমার ওয়াইফ চাকরি করতাম, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকতাম, বাড়ির কাজকর্ম করতাম, বাচ্চা সামলাতাম এবং আমি চালিয়েছি। সো আমি জানি যে আমার ব্যাক এন্ডে এই দুজন অত্যন্ত স্ট্রং সাপোর্ট আছে। অ্যাকচুয়ালি যেটার জন্য আজ আমি আজকে আমি যাই করিনি না কেন, আমার পিছনে যদি আমার ফ্যামিলি না থাকে তাহলে কিন্তু আমি যা আমি তা নই। ফলত নিরাপত্তা বলো, অমুক বলো, আমার বাড়ির লোক আমাকে পুরো সাপোর্ট করেছে। আচ্ছা, তোর এটা ইচ্ছে করছে বা তোমার এটা করতে ইচ্ছে করছে, ইউ ডু ইট, আমরা তো আছি বা আমি তো আছি, কাইন্ড অফ। সো এইটা করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু জেদি টাইপের। আমি যদি ডিসিশন নিই যে আমি রিস্কটা নেব, আমি নেব। মানে at the end of the day it's my life, and but আমি যদি সেফ থাকতে চাইতাম তাহলে তো আমি দুবাইয়ে কোটি কোটি টাকা মাইনে চাকরি করতে পারতাম, আজকে আমি নিজের এন্টারপ্রেনারশিপ করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমি কি আমার লাইফটা এনজয় করতে পারতাম? আমি মানে 27-28 বছর বয়সে এসে সেফ চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি একটা সম্পূর্ণ অনিশ্চিত প্রফেশনে এসেছি, রেডিও জকি, যেটাতে লোকে আসতে পারে। মানে 27-28 বছর বয়স টেকনিক্যালি বয়স্ক, এই প্রফেশনে আসার জন্য এজেড, যেখানে 17-18 বছর বয়সে ছেলেরা মেয়েরা ট্রাই করে। আমাকে লিটারালি তাদের সঙ্গে কম্পিট করতে হয়েছে। মানে তুমি যদি ভাবো যে একজন বয়স্ক প্লেয়ার, সে হয়তো একটা তরুণ তুর্কির সঙ্গে লড়াই করছে। সো আমাকে ওইভাবে প্রতিদিন নিজেকে ঘষে মেজে তৈরি করতে হয়েছে। আর আমি হ্যাপি যে ওই ঘষে মেজে তৈরি করাটা আমার খুব মজা লাগে। আজকে আমি পরে যে কাজটাই করি না কেন, আমি ইউটিউবে বা আমার ফেসবুকে আমি যখন কন্টেন্ট করি না কেন, সেই কন্টেন্টটা আমাকে যে পরিমাণে ঘষে মেজে তৈরি করতে হবে এইটা রেখে যে বস আমার পিছনে কিন্তু একটা রেডিও নেই, আমার পিছনে কিন্তু একটা ট্যাগ নেই, আমার পিছনে কিন্তু একটা অমুক সাপোর্ট নেই, আমি এখানে একা এবং একক এবং আমাকে আমার দক্ষতার সেরাটা নিংড়ে দিতে হবে, তখন তুমি না তুমি তখন আর কিছু ভাবো না। এই প্রসঙ্গে একটা ডায়ালগ আমি খুব মনে করি যে তুমি যখন এখানে এসেছো তোমাকে পিছনের ব্রিজগুলো সব পুড়িয়ে আসতে হবে যাতে তুমি পিছনে বলে ফিরে যাওয়ার কথা না না ভাবো। সো আমি যদি প্রত্যেক মুহূর্তে আমি সেফটি অমুক জায়গায় গিয়ে সেফ হয়ে যাবো, আমি হয়তো লাইফটা জিতনে আসতে পারবো না। এই বললাম যে কি হবে ম্যাক্সিমাম আমি হেরে যাবো, এইটুকু তো লোকে আমাকে বললো এ বাবা কি বাজে এই বাজে দেখ এর কি ছিল আজকে না কি অবস্থা হয়েছে দেখ, কিন্তু আমি নিজের কাছে খুব শখ থাকবো যে আমি ফুল হার্টেডলি একটা চেষ্টা করেছিলাম এবং জিতেছি বা হেরেছি কিন্তু আমি আমার ফুল হার্টেড চেষ্টাটা করেছি। দ্যাটস হোয়াট লাইফ ইজ। তুমি যদি কাল থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা না করো কিংবা না আমার না এখানে খুব সেফ অক্সিজেন আছে আমি এখান থেকে বেরোবো না, আমার না এই ঘরটা খুব সেফ, আমি না এই চাকরিটা খুব সেফ, আমার না আমরা সবাই তো সেফটির বৃত্তে ঢুকে থাকতে চাই এবং ইন আ ওয়ে আমরা কিছু রিস্ক নিচ্ছিও। তুমি কখনো তুমি তোমার স্কুল জীবন থেকে কলেজে গেছিলে রিস্ক স্কুলে করতে পারতে, পরের বার পরীক্ষা হলে যখন তুমি ফার্স্ট ক্লাস 10 অবধি পড়ে যাওয়া তো এটা পরীক্ষা দেওয়ার ফার্স্ট ওরকম তো হয় না। লাইফ ইজ অলওয়েজ মানে চেঞ্জিং, কিপ অন মুভিং। এবং ওই তোমার মধ্যে যদি ছটফটানিটা থাকে, তোমার মধ্যে যে ক্রেভিংটা থাকে, তুমি যদি সত্যি সত্যি ক্রিয়েটিভ হও, আমি বলছিলাম বিরাট ক্রিয়েটিভ এবং খুব মিডিওকার ক্রিয়েটিভ, বাট তুমি যদি ওই চেষ্টাটা তুমি না করো তুমি কোনো কাউকে বলতে পারো না ভাই তুমিও চেষ্টা করো। আমি আবার মানে তোমার রেডিওর দিনগুলোতে ফিরতে যাবো, তুমি একটা বলছিলি যে কি করে একদম 17-18-19 বছর বয়সদের সঙ্গে লড়াই করে তুমি এই জায়গাটা আসো, তো এই প্রশ্নটা অনেকের কাছ থেকে শোনা যায় বা তোমাকেও নিশ্চয়ই অনেক সময় ফেস করতে হয়েছে যে রেডিও জকি হতে গেলে কি করতে, তো এটা যদিও একটা বহুল প্রচলিত প্রশ্ন সমস্ত রেডিও পার্সনকে এটা শুনতে হয়, তবু এই প্রশ্নটা তোমাকে আরেকবার করব। কুল আবার আমি বলতে চাই যে আমার একটা লম্বা ভিডিও বানানো আছে এটা নিয়ে, প্লিজ গো এন্ড সি দ্যাট। সেখানে টেকনিক্যাল ব্যাপার আছে, আমি টেকনিক্যাল অ্যাসপেক্টটা বাইরে বলছি, মানে তোমার ভয়েস একটা ভয়েস নয়, তোমার কথা উচ্চারণ ঠিক থাকতে হবে, তোমার কনস্ট্রাকশন সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক থাকতে হবে, তোমাকে একটা বিষয়ের উপর বলার ক্ষমতা থাকতে হবে, তোমার নিজের বক্তব্য থাকতে হবে। এটা নয় প্রিয়ম দা অমুকটা লিখেছেন সুতরাং আমি অমুকটা বলছি, নীলাঞ্জন দা বলেছেন অমুক ভালো তাহলে অমুক ভালো, ইটস নট লাইক দ্যাট। তুমি কি বলছো নিজের একটা ভিউ, তোমার নিজের ভিউ পয়েন্টটা কি এটা থাকা খুব দরকার। বাট তার আগেও যেটা দরকার আমি প্রত্যেককে বলেছি, প্রথম কথা হচ্ছে প্রতিদিন শেখার ক্ষমতাটা। আমি এখন এই মুহূর্তে চারপাশটা আছি, এই চারপাশটা থেকে আমি কি শিখছি এবং আমার ভিউজ কি তৈরি হচ্ছে। সবুজ রঙের দেওয়াল, আমার মনে হচ্ছে লালমোহন বাবুর গাড়ি থেকে রং তুলে এই দেওয়ালটা রং করা হয়েছে, তুমি ভাবছো কি? এটা হচ্ছে প্রাথমিক জিনিস। দ্বিতীয় হচ্ছে উদগ্র শেখার ইচ্ছে। তুমি যদি প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিক্ষণে নিজেকে আপগ্রেড করতে না পারো, যদি শিখতে না পারো, বস তুমি রেডিও জকি কেন তুমি কোনো প্রফেশনালি যোগ্য হয়ে উঠবে না। রেডিও জকিকে ভাবো কি করতে হয়, একটা লোক সে নিজে স্ক্রিপ্ট বানাচ্ছে, নিজে কলার রিসিভ করছে, সেই কলারকে এডিট করছে, সেটা টেকনিক্যালি চালাচ্ছে, ফেডার নামাচ্ছে, সাউন্ড এডিট করছে, পুরোটা তাকে একা করতে হয়। তুমি যদি ভাবো ওই তো মাইক খুলবো বকবক করবো এড়িয়ে যাবো, ইটস নট লাইক দ্যাট। কিভাবে বকবক করবো, কতটা বকবক করবো, কতটুকু বলবো? 1 ঘন্টার মধ্যে একজন রেডিও জকি ম্যাক্সিমাম কথা বলেন 4 থেকে 6 মিনিট ম্যাক্স, তার বেশি নয়। ইট ইজ 4 থেকে 6 মিনিট আমাদের মধ্যে কত কথা বলে। আমি তো সারাদিন কথা বলতে পারি না, জানো আমি আরজি হতে চাই। সারাদিন যদি কথা বলতে পারো প্লিজ প্রথমে জেনে রাখো ওটা করলে আরজি হওয়া যায় না। আমি খুব ক্রুর বা গুড ভাবে বলছি, কিন্তু এটা হচ্ছে যে আমি সারাদিন বকবক করতে পারি, নো। আমি সারাদিন কোয়ালিটি বকবক করতে পারি, আমি সারাদিন নিয়ন্ত্রিত বকবক করতে পারি। আমি 1 মিনিট বলতে পারলে আমি 1 মিনিটেই আমার কথাটা বলতে পারবো, 30 সেকেন্ড বলে 30 সেকেন্ডেই আমি নিয়ন্ত্রিত বকবক করবো। এই ক্ষমতাটা যদি থাকে তাহলে এটার কথা ভাবতে পারো। অরেলস তাহলে কি করবে? তাহলে কন্ট্রোলটা আনার আগে চেষ্টা করবে যে আমাকে না প্রিয়মদার এই বঙ্গভূমি নিয়ে 30 সেকেন্ড বলতে হবে, এই ব্যাচটা নিয়ে 30 সেকেন্ড আমার বক্তব্য বলে শেষ করতে পারবো তো? 5টা লাইনে শেষ করতে হবে, 3টে লাইনে শেষ করতে হবে। আমি কি এটা পারবো? যদি এই কমান্ডটা থাকে যে আমি কতটা চেন ছাড়বো, কতটা আমার পোশাক কুকুরটি দৌড়বে, ওই ক্ষমতাটা যদি আমার গ্রিপের মধ্যে থাকে, বা আমি কতটা সুতো ছাড়বো, কতটা ঘুড়িটা উঠবে, সেই কন্ট্রোলটা থাকলে রেডিও যখন করো। ইয়েস, তার সঙ্গে যেটা ভিগোরাসলি লাগবে প্রচন্ড পড়া দিচ্ছে, হিউজ রিসার্চ। 3 নম্বর হচ্ছে অভূতপূর্ব পরিশ্রম করার ক্ষমতা। 4 হচ্ছে কন্ট্রোল ইন লাইফ। আমি বহু লোককে দেখেছি যারা অসম্ভব ট্যালেন্টেড, কিন্তু কন্ট্রোল নেই বলে তারা হারিয়ে গেছে। বিশ্বাস করুন, আমি বাড়িয়ে বলছি না, আমি অত্যন্ত মধ্যম মেধার একজন, অত্যন্ত মধ্যম মেধার, আয়ার রেঞ্জে প্রচুর প্রচুর পারফরম্যান্স আছে তো যাই তুমি নাম হয়তো করবে অত্যন্ত মধ্যম এটা, কিন্তু আমি শুধু ওই নিয়ন্ত্রণ এবং ওই পরিশ্রমটা দিয়ে সাকসেসটা পেয়েছি। ফলে তো রেডিও জব, সদর রেডিও জব, তুমি যদি মিডিয়া প্রফেশনে আসতে চাও নিয়ন্ত্রণ লাগবে, পরিশ্রম লাগবে। তুমি একটু উচ্চারণের কথা বলছিলে, আমি শ্রদ্ধেয় কবি সুমনের একটা খুব বিতর্কিত মন্তব্য রেস্টে বলতে পারি, একটা অভিযোগ কিন্তু প্রায় শোনা যায় যে এখন যে রেডিও জকিরা যে বাংলাটা বলেন, যেটা একটা হিন্দি ইংরেজি বাংলা মিশ্রিত একটা কিছু এবং তাদের উচ্চারণ, এইটা নিয়ে কিন্তু বহুবার অনেক অনেক অভিযোগ শোনা যায়। এই আমাকে নিয়ে বিতর্কিত কথা বলা না, আমি বিতর্কের ধার ঘেঁষে যাবো না। দেখো প্রশ্নটা হচ্ছে যে সেই রেস্টুরেন্টে সেই খাবারই পাওয়া যায় মানুষেরা খেতে চান, যদি আমার দর্শক অনেক বলে না যে অমুক জায়গায় অমুকটি কেন তুমি চালালে, অমুক গানটি তুমি কেন চালালে, এইটা কেন চালানো হচ্ছে না, শোনো যে লোকটা বসে আছে সেই লোকটা না সে তার পছন্দ অনুযায়ী হয়তো করছে না, তার কাজ হচ্ছে দর্শকের বিনোদন দেওয়া, সে তার ব্যক্তিগত বিনোদন চাইছে না। রেডিও নিয়ে এটাও প্রচুর সময় বাংলা গান কেন চালানো হচ্ছে না, আমরা সবাই চালাতে চাই, বাট আমি যাদের চালাচ্ছি তারা কি শুনছে, আমি তোমাকে মানে ডেটা অ্যান্ড ফ্যাক্ট দেখাতে পারি এইসব নিয়ে। আমি উচ্চারণটা, আমি তারপরে উচ্চারণটা ডিফেন্ড করছি, তার খারাপ উচ্চারণ সর্বদাই খারাপ উচ্চারণ, খারাপ যদি কেউ উচ্চারণ করে সেটা সর্বদাই খারাপ উচ্চারণ, সেটা কারেক্ট করতে হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে কেউ যদি, আমি দোঁয়াশলা ভাষাটার কথা বলছি, তুমি দেখো না তুমি নিজে কতগুলো বাংলা কথা বলছো, বা তোমার আশেপাশে যে লোকগুলো আছে, বা আমি কতগুলো বাংলা কথা বলছি, আমার আশেপাশে যারা আছে তারা কতগুলো বলছে, আমরা সবাই দোঁয়াশলা ভাষায় কথা বলছি। তার মানে কোনো একটা জায়গায় সোসাইটি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের সমাজে এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, লোকে ওরা শুনতে চাইছে, সেই জন্যই হয়তো ওরা একটু আর একটু বাড়িয়ে বলছে, একটু রং রং ছড়িয়ে বলছে। কিন্তু হ্যাঁ, উচ্চারণ পারফেক্ট রাখতেই হবে, মানে উচ্চারণ ভুল মেজর ভুল, এটার কোনো ইয়ে নেই। এবার দোঁয়াশলা ভাষা সংস্কৃতি যে যেটা খেতে চাইছে, আমি যেমন চিরকাল যেরকম অ্যাঙ্কারিং করে এসেছি, বা আমি যেরকম আর্জিং আমাদের স্টেশন যেভাবে করে এসেছি, আমরা পিওর বাংলা গান চালিয়েছি, বাংলা কথা বলেছি, বাংলা কন্টেন্ট করেছি, ভারী শব্দ বলেছি, আমরা আমরা ব্যবহার করছি, আমরা অনেকে বলেনি। এবার তাদের টার্গেট গ্রুপটা একরকম, তাদের দর্শক বা শ্রোতা তাদের একরকম, আমাদের শ্রোতা একরকম, তাদের উপর একজনকে দেখে তুমি সবাইকে বিচার করতে পারো না। আবার তোমার যদি মনে হয় যে সবাই এটা করছে, তাহলে তোমাকে বুঝতে হবে আদৌ কি সবাই এটা চাইছে, এটা তো সবাই রূঢ়ভাবে প্রত্যাখ্যান করতো, সেটা তো করছে না। লোকে যদি শুনছে তার মানে তো একটা বড় সংখ্যক লোক তার সেটা চাইছেও। সো আমরা নিজেদের কারেক্ট না করি যে আমরা বলি নিউজ চ্যানেলে এই জিনিসটা কেন দেখাচ্ছে, অমুক ঝগড়া, আরে ভাই তুমি ঝগড়া দেখছো তাইও ঝগড়া দেখাচ্ছে, তুমি ঝগড়া দেখা বন্ধ করে দাও না। কালকে তুমি বলো আমি না ওইরকম থাম্বনেল দেখে, হ্যাঁ তুমি কি জানো এত বদ্ধ মহিলার কতগুলি স্বামী, আসো তোমাকে লিস্ট, এসো তোমাকে আমি লিস্ট দেখাচ্ছি, তো তুমি দিও না, দেখো তুমি একজন দিচ্ছে একজন দিচ্ছে, নাকি 90% লোক মানে হামলে পড়ে দেখবে। সো এটা তো খুব নর্মাল সাইকোলজি, মানে লোকে চাইছে, বা যে মুহূর্তে ওটা তুমি হিট দেখছো তখন বাবা আমি লড়াই পিছিয়ে করছি, তাহলে চলো ওটা করি। এটা খুব প্রবণতা যে আমরা যা চাই সেরকমই পাই, যেখানে যেটা এরকম দেবে সেরকম। কিন্তু হ্যাঁ, আমি কোনো জায়গায় ভুলটা বা রংটাকে ডিফেন্ড করছি না, ভালো জিনিস সততই হওয়া উচিত, নিরন্তর এটা চলে এসছে চিরকাল সমাজে চলে এসছে, ভালোর পাশাপাশি একটা মন্দ, হ্যাঁ শুদ্ধর পাশাপাশি কিঞ্চিত অশুদ্ধ বা অশুদ্ধ চলে এসেছে, চিরকালই শুদ্ধের জয় হয়েছে। এটা এটা আমরা ক্লাসিক্যালি দেখে এসেছি, যেটা নট সো গুড সেটাকে হয় মূল সূত্রের সঙ্গে মিশতে হয়েছে, আমরা মিশিয়ে নিয়েছি। সো শুদ্ধটাই সবসময় প্রেফারেবল। তোমার মানে রেডিও যাত্রা থেকে শুরু করে এখন ব্লগিং, এই পুরো ব্যাপারটার মধ্যে তোমার ব্লগ তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, তোমার ব্লগ, তোমার লেখাও, এরকমও অনেক আমি দেখতে শুনেছি যে হ্যাঁ ঠিক আছে নীলাঞ্জন আছে কি বস করছে, রোজ একবার করে কাজ করে, হ্যাঁ মানে আমার নিজের পরিচিতের মধ্যেও আছে। এই কন্টেন্ট প্রোডাকশনের পেছনে তোমার প্রস্তুতিটা কিরকম থাকে, বা মাথায় কি থাকে? মাথায় কিচ্ছু থাকে না, আমার শুধু মাথায় একটা টার্গেট গ্রুপ, মানে কেমন রেডিওর লোক যে এতটা পিজি, একটা টার্গেট অডিয়েন্স, এতটা রিসার্চ করে যে কাজ করে আসছে, একটা কিছু থাকে এবং নয়। আমি যতদিন অন্তত রেডিওতে ছিলাম তখন তো অনেক ভাবতে হতো, কিন্তু ডিজিটালটা আমি কখনো সিরিয়াসলি নিই, আমি খুব সত্যি কথা বলছি, আমি ডিজিটালটা ভবিষ্যতে শিখেছি, পরে শিখেছি, প্রবলেম প্রিয়মকে দেখে আমি শিখেছি যে অ্যাকচুয়ালি কি করে রেডিওতে কন্টেন্ট বানাতে হয়, বা তারা মঙ্গাইকে দেখে শিখেছি, বা যারা জুনিয়র ছেলেরা তাদেরকে দেখে অ্যাকচুয়ালি আমি শিখেছি যে কি করে কন্টেন্ট বানাতে হয়, বা কাদের টার্গেট রেখে কন্টেন্ট করতে হয়। আমি চিরকালই ডিজিটালটাকে এমনভাবে ব্যবহার করেছি সেটা আমার যেটা ভালো লাগছে, আমার যেটা ইচ্ছে করছে, আমার মনে হচ্ছে যে যেটা এইটা না আমার লিখতে এখন ভালো লাগছে, ওটা আমার চিরকালই ছিল আমার ভালো লাগা এক্সপ্রেসের একটা জায়গা, আমার যেটা করতে ইচ্ছে করছে। তার মধ্যে প্রচুর ভুল করেছে, প্রচুর ঠিক করেছে, কিছু জিনিস করার পর মনে হচ্ছে এই জিনিসটা না আমার না করলেও চলতো, অমুকের সঙ্গে আমার চারটা না করলেও চলতো, এটা মনে হয়েছে পরে। কিন্তু ওই ঘষতে ঘষতে বুঝেছি যে অ্যাকচুয়ালি আমার কোনটা ভালো লাগে এবং লোকে আমাকে কোনটায় নেয়। আমি আমি আমার সামহ এটা মনে হয়েছে যে মানুষ হয়তো আমাকে এটাতে, আমাকে এটাতে কেউ পছন্দ করে না, জানে না, আমি নিজেও বিশ্বাস করি না লোকে কি দেখবে। লোকে আমাকে সেলিব্রিটি হিসেবে দেখে না, লোকে আমাকে তারকা হিসেবে দেখে না, ইনফ্লুয়েন্সার হিসেবেও দেখে না। লোকে আমাকে দেখে এই আমার পাশের বাড়ির একটা ছেলে, হ্যাঁ, যার একটা ফ্যামিলি আছে, তার বাড়িতে পোষা কুকুর আছে, দুটো বাচ্চা আছে, লোকটা প্রচন্ড পারেশানিতে থাকে, কিন্তু তাও চেষ্টা করে যে আমার পাশের বাড়ির ছেলেটি যে মাঝে মাঝে মিষ্টি ভালো কথা বলে। সো এটা হচ্ছে আমার। এবার লেখার ক্ষেত্রে আমার মনের মধ্যে যা আসে আমি লিখি। যদি খুব প্ল্যান হতাম আমার একদিনে প্রচুর বই বেরিয়ে যেত। আমার যদি এখন মনে হয় যে আমার ট্রিভিয়া লিখতে ইচ্ছে করছে, আমি প্রচুর ট্রিভিয়া করছি, আমি ট্রিভিয়া লিখি। আমার যদি মনে হচ্ছে এখন আমি প্রচুর হিউমারাস কন্টেন্ট করছি বা মাথা প্রচুর বাবল করছে, আমি হিউমারাস কন্টেন্ট লিখি। আমার যদি মনে হচ্ছে যে আমার প্রচুর মানে রিসার্চ ওরিয়েন্টেড কন্টেন্ট করছি, আমি তখন রিসার্চ ওরিয়েন্টেড কন্টেন্ট লিখি। ঘটনাচক্রে মান্ডি মোটিভেশনটা হয়ে গেছিল, যেটা অ্যাকচুয়ালি আমার মার্কেট প্রজেক্ট, যেটার জন্য লোকে মান্ডি মোটিভেশন হয়ে গেছিল। মানে আমি গল্প পড়তে ভালোবাসতাম, আমি গল্প বলতে ভালোবাসতাম। এবার যে গল্পগুলো পড়ছে আমার মনে হচ্ছিল যে কিছু লোকের কাছে যদি কারোর কিছু উপকার হয়। প্রথম চারটে এপিসোড করলাম, কেউ দেখলো না, আর যদি বলো টার্গেট অডিয়েন্স তো ম্যাচ করছে না, তা আমার বন্ধ করে দেওয়া উচিত ছিল না। আমার এটা আমার ভালো লাগছে করতে, আমার মনে হচ্ছে এটা ভালো কন্টেন্ট, আমি এটা করবো। যে তুমি জিজ্ঞেস করলে না শুদ্ধ অশুদ্ধ, আমি একটু আগে বলছিলাম সেরকম, আমার ওটা মনে হয়েছিল ভালো কন্টেন্ট, আমি এটা আমার নিজের জন্য হলেও করবো। So then I started doing that. এবং আমি করেছি, ইভেন্টুয়ালি লোকে ভালোবেসেছে, কখনো দেখেনি, বাট আমি নিয়মিত করে গেছি যে ওটা, হ্যাঁ, আমি যেটা মানে যেটা আমি সচেতনভাবে যেটা করে গেছি কনস্ট্যান্ট, সেটা স্ট্র্যাটেজি নয়, আমি কেবল মার্কেটিং বা স্ট্র্যাটেজি। যারা কমেন্ট করে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার। আমি যখন কিছু ছিলাম না, আমি দুবাই যখন সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছিলাম, আমি তখন অনেক সেলেবের তলায় গিয়ে তলায় কমেন্ট করতাম, অর্কুট ছিল তখন, আমাকে কেউ রিপ্লাই করতো না, দুজন বাদ দিয়ে। এক, চন্দ্রবিন্দু ব্যান্ড আমাকে মেলে রিপ্লাই করেছিল, আর দুই, আমাকে রুদ্রনীল ঘোষ রিপ্লাই করেছিল, একবার দুবার। কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমার তখন মনে হয়েছিল যে যদি আমি কখনো একটু কেউ কেটা হতে পারতাম, আমি কিন্তু সবাইকে রিপ্লাই করার চেষ্টা করতাম, এটা আমার ইচ্ছে ছিল। তো যখন ওই জন্য আমি চেষ্টা করি, এবার সবসময় প্রচুর ফ্লো অফ কমেন্ট রিপ্লাই করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ, আমি এটা সবাইকে রেজিস্ট্রেশন করতে চাই। আমি নিজে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কমেন্ট পড়ি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কমেন্ট ধরে 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 পড়ি, ভালো বললেও পড়ি, খারাপ বললেও পড়ি। আমি খুব স্ট্র্যাটেজি করে করি তা না, হ্যাঁ। এখন আর রবিবারের লেখা বলে একটা লেখা দিচ্ছি, সেটা আমার বেশ কিছু পুরনো লেখাও আছে, নতুন লেখাও আছে। আগে আমি লিখে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিতাম, এখন ঠিক আছে রবিবার দিন করেই করবো, বিকজ মাঝে মাঝে আমি তো পাগল, আমার এখন আজকে বসলাম 5 লেখা লিখে পেলাম, তারপর 2 মাস আমি লিখলাম না, মুড করলো না, হ্যাঁ লিখলাম না। রেডিও ছাড়ার পরে যখন আমি ডিজিটালটা বিষয়ে কনসেন্ট্রেট করবো, তার পিছনে রিজন ছিল একটাই, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো। আমার বারবার ওই দেখবে, আমি যে কারণে ট্রেন্ডিং পোস্টে আমি ভিডিও হয়তো সবসময় করি না, আমার যদি সেটা আমাকে আমার ইমোশনকে আঘাত দেয় আমি করবো। ফ্রেন্ডশিপ ডে দিনে ফ্রেন্ডশিপ নিয়ে পোস্টই করিনি, নীরজ চোপড়া হয়ে গেল, জিতে গেল হয়ে গেল, 3 দিন সব ভাইব খতম, আমি তারপর পোস্ট করেছি যে হওয়া হয়ে যাবো, শান্ত হয়ে যাক, আমি ব্লাস্টে করবো, ডোন্ট ওয়ারি। আমার কোনো তাড়া নেই, আমার ওই এক্ষুনি যেতে হবে, কালকে ছিল না তা না, এটা এক সময় সত্যিই ছিল। এখন আমি রিয়েলাইজ করেছি যে ওই দূরটা থেকে কোনো লাভ নেই, জাস্ট কোনো লাভ। সংখ্যা ভালো, সংখ্যা আমাদের সবাইকে ভালো লাগে, কিন্তু আমি যেটা করছি না করে যেন আমি তৃপ্তি পাই। মানে বেশ কয়েক বছর পর আমার ক্যারিকেটেড একটা ভিডিও দেখছিলাম, ওখানে উনি বলেছিলেন বাচ্চা ছেলে, আমাদের হাঁটুর রয়েছে একটা ছেলে, কিন্তু কি সুন্দর বলেছিল যে এমন একটা কাজ করো, মানে মোটামুটি প্যারাফ্রেজ করে বলছি যে এমন একটা কাজ করো যে কাজটা কয়েকদিন পর তোমার দেখে মনে হয় যে হ্যাঁ এইটা না আমি ফুল হার্ট দিয়ে করেছিলাম, আমি পুরো দক্ষতা দিয়ে করেছিলাম। এমন যদি না মনে হয় যে এই কাজটা অমুকটা করলে ভালো হতো, তারপর কি সফল হবে এইটা হবে ওটাই ভাবতে চাই। তো অত ডিজিটাল আমি অ্যাটলিস্ট ডিজিটালে কাজ করি না, আমাকে হয়তো আমার কাজের জায়গায় করতে হয় বা আগে রেডিও জায়গায় করতে হতো, কিন্তু আমি ডিজিটালে করি না। আমি ডিজিটালি একদম যেটা আমার ইচ্ছা, হ্যাঁ ওই কই করতে হবে। আমার নিজের আজকে মুড করছে বস, আজকে আমার মনে হচ্ছে আজ আমি অমিতাভ বচ্চন, আজ আমি অমিতাভ সুলভ পোস্ট দেবো, আজকে আমার মনে হচ্ছে বস আমি চাল সোবরাজ, আমি ভাই 4টে ফ্ল্যাট করা পোস্ট দেবো, আমার হোয়াট এভার আই ওয়ান্ট, হ্যাঁ ওইখানে আমাকে একটু হাত দিতে হবে না। আমরা সেম কাট, হ্যাঁ ওটা এটা বলে একটু আগে তুমি কন্টেন্টের কথা বলছিলে, তো তুমি রেডিওতে কাজ করছো, এখন ডিজিটালে করছো অডিও ভিজুয়ালে করছো তো এই যে জার্নিটা যে ডিজিটালও কিন্তু আস্তে আস্তে মানে আমি টেক্সট পোস্টের রিভিউ শিখতে এখন যেমন ভিডিও ছাড়া কেউ কথাই মানে মানে যে ভিডিওই করতে হবে হোয়াট নিডস একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন তোমার কি মনে হয় দেখো সম্ভাবনা তো প্রচুর মানে অডিওর হিউজ সম্ভাবনা আছে এখনো ইন্ডিয়াতে অডিওটা এক্সপ্লোরই হয়নি অডিও মানে ধরো আমাদের পডকাস্টিং ইত্যাদি যেটা বিদেশি বিদেশে অত্যন্ত জনপ্রিয় সেটা হতে চলেছে রিজিয়নাল কন্টেন্টে আরো আরো অজস্র স্কোপ রয়েছে মানে রিজিয়নাল কন্টেন্ট ম্যাসিভ ভাবে আসবে এখন আমরা জাস্ট মানে হিমশৈলের চূড়াটুকু দেখেছি এখনো তো রিজিয়নালে মেজরলি কমেডি হিউজলি এক্সপ্লোরড বা এক্সপ্লোরড এবং নিউজ এক্সপ্লোরড এখনো প্রচুর প্রচুর কন্টেন্টের জোন আছে যেগুলো হওয়া বাকি রয়েছে আর তোমার 3D রিলেটেড কন্টেন্ট হয়তো দেখবে ভবিষ্যতে খুব দ্রুত আসবে আমরা আমরা এখন ভাবছি হয়তো 2D এর শেষ বা এর থেকে ভালো কি আসবে 3D এবং লাইভ এটা ভবিষ্যতে হিউজ হিউজ জায়গা নেবে বলে আমার মনে হয় মানুষ তখন হয়তো দেখো টেকনোলজি যাচ্ছে আমাদের বাচ্চারা হয়তো ভবিষ্যতে কি ছুঁতে পারবে সামনের মানুষটাকে টাচ করতে পারবে সুতরাং মানে টেকনোলজি যে কোন জায়গায় যাবে আমি মানে জাস্ট স্কাই ইজ দ্য লিমিট আমরা কখনো আমরা ছোটবেলায় ভাবতে পারতাম যে আমি একটা টিভি নিয়ে অ্যাকচুয়ালি বাসে বা ট্রেনে উঠতে পারবো এবং আমি আমার পছন্দ মতো যে কোনো লোককে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যখন ইচ্ছে দেখতে পাবো তার সঙ্গে কথা বলতে পারবো তার সঙ্গে মুখোমুখি করতে পারবো আমরা জাস্ট ভাবতেই পারি সো স্কাই ইজ দ্য লিমিট আমি শুধু বলতে পারি যে আমি বিং মানে আমরা একজন দর্শক হিসেবে এই পৃথিবী এবং প্রযুক্তির দর্শক হিসেবে সোফায় রিল্যাক্স করে আমি জাস্ট দেখে যেতে চাই কি কি চেঞ্জেস হচ্ছে এবং জাস্ট মৃত্যুর সময় ভগবানকে বলতে বস আমি এই উক্তি থেকে ওই উক্তি দেখেছি অনেক ধন্যবাদ দিনের জন্য আমাদের সমাজের জন্য আমাদের সময় মোটামুটি শেষ প্রশ্ন ফিউচার প্ল্যান আমি আমি ফিউচার প্ল্যান করি না এটা বললে বাবা এর কি লোক এত প্ল্যানিং এর কথা বলে মোটিভেশনের কথা বলে আর ফিউচার প্ল্যান করে না আমি সত্যি ফিউচার প্ল্যান করি না আমার আমার অজস্র স্বপ্ন আছে মানে এটা বলে লোকে হাসে আমি যখন ধরো আমি যখন লোকাল টিভিতে কাজ করতাম আমি আমি কলেজে পড়ার সময় আসানসোলে লোকাল টিভিতে কাজ করতাম তখন আমি বলতাম একদিন আমি না মিডিয়ার পাশে দাঁড়িয়ে দেখবে শো করবো অ্যাঙ্কারিং করবো সবাই মানে পেট ফেটে হাত দিয়ে হাসতো আরে দারুণ যোগ বলেছে দারুণ যোগ বলেছে আমি যখন প্রথমে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে গেলাম এবং বললাম এটা হচ্ছে নীরব স্যার আলী এটা হচ্ছে নীলাঞ্জন আমি বলেছিলাম তোমরা বিশ্বাস করবে তারপর আমি যখন লোককে বলতাম আমি দেখবে আমি বিদেশে যাবো এবার আমি কলেজে চোতা করে পাশ করাম সে বলছে বিদেশে যাবে হ্যাঁ তোকে বিদেশে চাকরি করতে হবে দেখবেন আমি বড় চাকরি করে বিদেশে যাবো সবাই হাসতো আবার কি মজাদার কথা বলেছে হ্যাঁ ইত্যাদি প্রভৃতি প্রথম ৩-৪টে রাউন্ডে চাকরি দিলাম না ক্যাম্পাসিং এ কিন্তু অফ ক্যাম্পাসে আমি আমার কলেজের আমাদের কাছে প্রথম লোক যে বিদেশি চাকরি করতো তখন বিদেশি চাকরি করা খুব প্রাইডের একটা ব্যাপার ছিল এখন তো মানে ঠিক আছে অলরাইট বাট তখনকার কথা বলছি তখন গেছি একে লোকে ক্যালকুলেট করতে পারেনি আমি যখন ওখানে সেটেলড দারুণ উন্নতি হচ্ছে হ্যাঁ ঝকঝকে তক্তকে জায়গায় কেউ জানতো না আমি ছেড়ে চলে আসবো আমি ছেড়ে চলে এসেছি আমার টেলিভিশনে অ্যাঙ্কারিং করার পছন্দ ছিল আমি সেটা ক্যালকুলেট না করে রেডিও দিলাম রেডিও কিন্তু আমার কোনোদিন প্রথম পছন্দ ছিল না আমার ইভেনচুয়ালি এখন মনে হয় রেডিও ইজ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি আমি শিখেছি অনেক কিছু কিন্তু আমার প্ল্যানিংই ছিল না সো আমি দুম করে এটা করেছি হঠাৎ যদি কালকে আমার মনে হয় আমি সমস্ত কিছু ছেড়ে ছেড়ে দিই না একদম পাথিক উপন্যাস লিখবো হতেই পারে আবার তুমি যদি কালকে দেবে আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমি গোটা দুনিয়া ট্যুর করবো যেটা হতেই পারে দেখবে হয়তো আমি সেটা করছি তোমার হয়তো মনে হলো যে সমস্ত কিছু ছেড়ে ছিল না নীলাঞ্জন হঠাৎ করে কাল থেকে ট্রাক আমাদের যেমন বাড়ির এক সময় বিজনেস ছিল ট্রাক কিনে বিজনেস করবে আমি সেটাও করতে পারি সো আমি নিজে হচ্ছে একজন অত্যন্ত আনপ্রেডিক্টেবল লোক যে নিজের কাছে চমক দিতে ভালোবাসে যে বিকজ আমি যদি আমার লাইফে চমকে যাই আরে বাহ এটা তো এই মজাদার চল কাল থেকে এটা করবো চল কাল থেকে আমি প্লেবয় ঠিক আছে কাল থেকে আমি সালমান খান কাল থেকে আমি জিম করে বডি বানাবো চল কাল থেকে না আমি শাহরুখ খান হ্যাঁ আমি গাড়ি রাখবো আমি অমুক করবো কাল থেকে না আমি নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো করবো আমি একেবারে সেই 18-19 বছর বয়সের ছেলেটার মতো আমার বউ যেটা আমাকে দেখে অলওয়েজ বলে যে তো স্কুল বা কলেজের করতে করতে বয়স বাড়ে এখনো বাচ্চাদের মতো প্ল্যান করে হ্যাঁ মানে আমি রাত্রি 11টার সময় উঠে কখনো আমার মাইস মুখে আসি মানে আউট অফ নাথিং অর্থাৎ তার আগে ফাটাফাটি জড়া হয়েছে চলো কালকে ডিভোর্স নিল তাহলে 15 মিনিট পর্যন্ত মাইস মুখে আসি সো আমি চূড়ান্ত আনপ্রেডিক্টেবল একটা লোক ওই মাস্ক ফিল্মের বা মাস্ক গল্পটার মধ্যে জিম ক্যারি হতো যে মাস্কটা পরে নিয়ে রাত্রিবেলা একটা অন্য লোক হয়ে যেত এবং তারপর সকালে উঠে ভাই এটা আমি কি করেছিলাম। সো আমি জাস্ট ওই জিম ক্যারি এবং আমি হ্যাপি। আমি প্রচুর ভুল করি, আমি ভুল থেকে শিখি, আমি চেষ্টা করি ভুলটা রিপিট না করতে বা ভুলটার যতটা সম্ভব সেটাকে কমিয়ে দিতে আমি চেষ্টা করি। ভবিষ্যৎ পৃথিবী আমার ভবিষ্যৎ যদি প্ল্যান একটাই যদি বলতে পারো, আমার লক্ষ্য যে আমি হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা কারণে রত্নাকর ছিলাম, আমার বাল্মীকি হওয়ার লক্ষ্য। ভুল আমরা সবাই করি, আমি প্রচুর ভুল করেছি, মানে বললে লোকেরা তো খাপ ফুলে বসবে এত এত ভুল আমি করেছি আমার লাইফে। হ্যাঁ, এবং আমি সেজন্য অনুতপ্ত, আমি নিজেকে যথেষ্ট কারেকশনের চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ইত্যাদি করে যাই হোক, এটা লং প্রসেস। কিন্তু আমি চেষ্টা করেছি নিজেকে আরো বেশি কারেক্ট করার। ফিউচার প্ল্যানিং বলতে একটা নিজেকে যথাসম্ভব কারেক্ট করা, যতটা সম্ভব হয় নিজেকে যতটা নির্ণয় হয় আগের ভুলটা থেকে। যদি কেউ আমার ন্যানেজমেন্টে ভুল করছো, সরি আমি এটা করবো না, অ্যাটলিস্ট করবো না। যদি আমার সঙ্গে এই জায়গায় খারাপ ব্যবহার করেছিস আমি যেন এই বলাটা আমি কারেকশনের মতো চিরকাল থাকতে পারি। ওই প্রচুর দানবরা থাকতো না যে যারা আবার যারা ঈশ্বরের প্রার্থনা করতো, বা অনেক ধ্রুব বা এরকম মানুষ যারা ঈশ্বরের প্রার্থনা করে কেউ চাইতো অমরত্ব, আমাকে অমর বানিয়ে দাও, পাওয়ারফুল বানিয়ে দাও। আমি বলি ডেফিনেটলি আমাকে পাওয়ারফুল বানাতে পারো ঈশ্বর বা ভবিষ্যৎ, বাট আমাকে এতটা পাওয়ারফুল বানিয়ে না যেটা আমি পাওয়ারের অপব্যবহার করি, এক। আর দুই, যদি আমি আগেন কিছু ভুল করে থাকি আমি যেন তার কারেকশনের মতো বিনীত থাকতে পারি, মানে যেন ঈশ্বরের কাছে যেভাবে আমি বিনীত থাকি আমি যেন সেই বিনীতটা থাকতে পারি। আর পেটটাকে ভালো রাখবো ভগবান, বিরিয়ানিটা যেন খেতে পারি। ধন্যবাদ।